হাইলাকান্দিতে মাইক্রোফাইন্যান্সের ঋণ গ্রহীতাকে সহায়তা ও অনুপ্রেরণামূলক চেক বণ্টন করলেন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সোমবার হাইলাকান্দিতে আসাম মাইক্রোফাইন্যান্স উৎসাহ ও সহায়তা প্রকল্পের চেক বণ্টন করা হয়। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হাইলাকান্দি ডিএসএর খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চেক বণ্টন করেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার গৌরব উপাধ্যায়, এডিসি দীপমালা গুয়ালা, বিধায়ক জাকির হোসেন লস্করের উপস্থিতিতে চেক প্রদান করা হয়। এছাড়া চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকগণ। জলপোড়া দিয়ে যেমন কোভিড সারবে না, তেমনি জলপোড়া দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এআইইউডিএফের শক্ত দুর্গ হাইলাকান্দিতে দাঁড়িয়ে সাংসদ বদরুদ্দিন আজমলকে তীব্র কটাক্ষ করে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের সহায়তা ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের বক্তব্য রাখেন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। জেলাশাসক রোহন কুমার জায়ের পৌরোহিত্যে অনুষ্ঠানে জেলার 13,776 জন ক্ষুদ্র ঋণ গ্রহীতাকে সহায়তা ও অনুপ্রেরণামূলক চেক বণ্টন করার সূচনা করা হয় এদিন। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডিসি দীপমালা গুয়ালা। কারণ ইঞ্জেকশন তো ইঞ্জেকশনের ভিতরে তো আর ঔষধ থাকলো না, পানি ভরা থাকলো, কোভিড-19 শেষ, ঠিক কি না? আমরা তো দেখেছি অনেক সমস্যা নিয়ে আজমল সেটের এখানে যখন যাওয়া যায় ওই খানের বোতল একটু পানি দেওয়া রে, বোতল পানি দিয়া লগে লগে ও ঘুরিং ক্রিং কইয়াও পানি ছিটাই দিলে আর কারবার শেষ। কোভিড-19 তো পানি ছিটাই শেষ হয়ে যায়। এরকম স্বভাবের প্রয়োজন নাই, আপনারাও লাগাইলেন না এইটা, কোভিড ভালো গেল না, চাউলও ফটাইতে লাগলো না, ইঞ্জেকশনও ফটাইতে লাগলো না, লাগলেন কোনো প্রয়োজন নাই, পানি বাড়ি ধরে দিলে ছিটাই দিলে কারবার শেষ। আপনারা মনে মনে বাবরা যে ও মন্ত্রী দিলা মনে হয় আইলে আর দিলে মিলে না না, তাইলে বলা বলে জানেন, তাইলে এটা সাপোর্ট উপর ধরেন না, রিয়েলিস্টিক মানুষ আইলে করেন না, বাট আপনারা করে অনেকে করে তার জন্য কথাগুলো বল। শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহোদয় এবং আমাদের সহযোগী যে অতিথিরা আছেন, বেঙ্গলের তার হাত তালি হোক। লালা নতুন বাজারের তিনি বাসিন্দা এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আজ আক্ষরিক অর্থে ঋণ মুক্তি মেলার গোষ্ঠী আছে তাদের। আমাদের মাননীয় জেলাশাসক এবং পুলিশ সুপার মাননীয় গৌরব উপাধ্যক্ষ রহন ঝা মহোদয় জানাচ্ছে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।